किसे पूछूं है ऐसा क्यों बेजुबान सा ये जहां है खुशी के पल। हेलो एवरीवन, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে বিকেল তিনটে, তো বিকেল তিনটে থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। চলো তাহলে ভিডিওটিনি দিলে আজকে দিনটা শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ভিডিও দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি একটু যাব হাবড়াতে, হাবড়া বিএম চন্দ্রতে যাব। কারণ আমার এই হাতের ব্রেসলেটটা দিয়েছিলাম বানাতে ঠাকুরনগরে, তো ঠাকুরনগরে দিয়েছিলাম, মানে আমার ঘরে সোনা ছিল, মানে গোল্ড ছিল, সেই গোল্ড দিয়ে দিয়েছিলাম। তো ঠাকুরনগরে মানে যার কাছে বাঁধিয়ে দিয়েছিলাম সে কালকে রাতে আমাকে ফোন করেছিল, বলল যে এই গোল্ডে নাকি হলমার্ক নেই, বাট আমি জানি যে ওটা হলমার্ক আছে, তাই সে কারণে আমি যাচ্ছি মানে হাবড়া বিএম চন্দ্রতে। তো আরও টুকিটাকি কাজ আছে, মার ওষুধ আনতে হবে, আরও অনেক কিছু করবো, সব কিছু তোমাদের তো শেয়ার করেই দেবো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, এখন আমি যাচ্ছি স্টেশনে। তো আমি হাবড়াতে নেমে গেছি, এখন আমি যাব মায়ের আগে ওষুধটা আমি নিয়ে নিই, মায়ের ওষুধ নিয়ে তারপর বাকি কাজগুলো করব। তো চলো, আর স্টেশনে এসে তোমার সাথে কথা বলতে পারিনি, স্টেশনে এসেই দেখি ট্রেন ঢুকে গেছে, তাই আর তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি। তো কী কী কাজ করবো তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই দোকান থেকে মায়ের ওষুধ নিয়ে নিয়েছি, এখন আমি যাচ্ছি আমার কাজে, কারণ মায়ের কাজ হয়ে গেছে, এখন আমি যাচ্ছি গোল্ডের দোকানে। তো আমি চলে এসেছি ইউএআই গলি, লোককে জিজ্ঞাসা করতে করতে এখানে কোথায় হলমার্ক করা হয়, তো বললো ওপরে, এখন আমি যাচ্ছি। তো চলো দেখি সোনাটা আমার হলমার্ক কি না সেটা এখন যাচাই করবো। আবার আমার সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সব কিছু শেয়ার করতে পারিনি যে আমার ওই জিনিসটা হলমার্ক ছিল কি না, সব কিছু ঠাকুরনগর গিয়ে বলছি। তো চলো এখন ট্রেনের খবর হয়ে গেছে, আর কী কী কিনেছি সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। বেশি কিছু কিনিনি, অল্প জিনিসপত্র দরকার ছিল সেগুলোই কেনা হয়েছে। ঠাকুরনগর আমি নেমে গেছি, এখন আমি যাব আমার ব্রেসলেটটা যে দোকানে বানাতে দিয়েছিলাম ওই দোকানটায় যাব, যে গোল্ড আমার ঠিকঠাক আছে ওখানেই যাচ্ছি। তারপর আমি গাড়িটা গ্যারেজে রেখেছি, গাড়িটা আনবো গ্যারেজ থেকে। সো আমি বাড়িতে চলে এসেছি, তো ট্রেন থেকে নামার পর তোমাদের সাথে আর কথা বলা হয়নি, কারণ আমি চলে গেছি ওই কাকুর দোকানে এমডি জুয়েলার্সে, সেখানে আবার নতুন করে হাতের ব্রেসলেট চয়েস করলাম, ওটা বিল বানালো, সব কিছু প্রসেসিং করতে করতে অনেকটাই টাইম লেট হয়ে গেছে, তাই ভাবলাম বাড়িতে যাই তারপর তোমাদের সাথে কথা বলবো। তো হাবড়া থেকে আমি কী কিনেছি টুকিটাকি জিনিস সেগুলো তোমাদেরকে শেয়ার করি, চলো দেখাই তাহলে কী কী কিনেছি। প্লেটের জন্য মানে খাওয়ার প্লেটের জন্য এরকম চারটে কিনেছি, এই দেখো। তো মা এটা অনেকদিন আগে থেকে বলছিলো যে এইরকম জিনিস কিনে আনার জন্য, তো আজকে আমার মনে পড়লো হাবড়াতে গিয়ে তাই কিনে নিয়ে এসেছি। আর কিনেছি হচ্ছে বললাম তো মায়ের ওষুধ, এই দেখো এটা হচ্ছে মায়ের ওষুধ, এক্ষুনি পড়ে ভেঙে যেত, এটা পুরো কাঁচের শিশি হাত থেকে। আর কিনেছি হচ্ছে গিয়ে ঘরের এই পাপোশ, এরকম দুটো পাপোশ কিনেছি, একটা কিনেছি লাল কালার আর একটা কিনেছি নীল কালার, এই দেখো এই দুটো পাপোশ। আরও দুটো কিনেছি, এই দুটো অন্য ডিজাইনের, এই দেখো এই একটা আর এই একটা। তো আরও ভেবেছিলাম অনেক কিছু কেনাকাটা ছিল, তো বেশি রাত করিনি, কারণ তো বুঝতেই পারছো প্রচুর ঠান্ডা পড়েছে আজকে, আর এমনিতে আমার ঠান্ডা লেগে গেছে অলরেডি, প্রচণ্ড পরিমাণে নাক দিয়ে জল বেরোচ্ছে, গলা ব্যথা করছে, ওই কারণে বেশি আর রাত করিনি। যা আর যা টুকিটাকি বাকি আছে কেনাকাটা সেগুলো জয় আসুক, তারপর আমরা দুজন মিলে করবো, আজকে এত কিছু একা একা কেনাকাটা করবো, তাই মানে এগুলো প্রয়োজন ছিল খুবই, তাই কিনে নিলাম। তো হাবড়া থেকে আমি কী কিনলাম টুকিটাকি জিনিস তোমাদের তো শেয়ার করেই দিলাম, তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করব। আর হাবড়াতে মেন কারণ হচ্ছে যাওয়ার, আমার ওই ব্রেসলেটটার জন্যই যাওয়ার, যে ওটা যদি আমি হলমার্কিং আছে কি না সেটা না জানতে পারি তাহলে আমার অনেকটাই লেট হয়ে যাবে, আবার লকডাউন দিয়ে দেবে, আবার অলরেডি বানাতে দিয়ে দিয়েছি কাকু, সে বানানো স্টপ করে রেখেছে, তো আজকে থেকে আবার বানানো শুরু করে দেবে, হয়তো আমাকে দিয়ে দেবে, খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, যেদিনই দেবে আমি তোমাদের সাথে শেয়ার করব জিনিসটা, সব কিছু তোমাদের সাথে তো শেয়ার করি, এটাও শেয়ার করব। তো চলো বেশি বকবক করছি না, এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। আর দেখো আমি হাবড়ায় চলে গেলাম, আজকে যে মকর সংক্রান্তি আমার মনেই নেই, তো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। তো আজকে আমাদের বাড়িতে পিঠে পায়েস করছি না, ওই কারণেই মনে নেই, কারণ জয় বাড়িতে নেই, মা বলছে জয় বাড়িতে নেই, তো তাই কিছু করতে হবে না, মানে আজকে বলেনি দুদিন আগে বলেছে, তাই অতটা মাথায় নিয়ে যে আজকে মকর সংক্রান্তি। তো ভাবলাম যে কিছু না করলে বাড়িতে কেমন লাগে, তাই ঘরে অল্প কটা চাল ছিল, গোবিন্দভোগের চাল চাল দিয়ে আমি বানিয়ে ফেলছি এখন পায়েস। আর মা আমাকে ফোন করেছিল যে আয় আমাদের বাড়িতে পিঠে বানাচ্ছি, তো এখন আমি যাব পায়েসটা রান্না করে ওই বাড়িতে মা পিঠে বানাচ্ছে। তো চলো আজকের দিনে পিঠে না খেলে কেমন লাগে, আর
খেয়েও আসবো আর বাড়ির মা বাবার জন্য নিয়েও আসবো পিঠে। তো তোমরা দেখতে থাকো আর পায়েসটা তাড়াতাড়ি করে রান্না করে ফেলি। পায়েস রান্না করা আমার হয়ে গেছে দেখো, আর পায়েসটা আমি রান্না করেছি গুড় দিয়ে, নতুন গুড়। শীতকাল মানে তো জানো গুড়ের পায়েস খেতে খুবই টেস্টি। তোমরা তো সবাই বাড়িতে নতুন গুড় দিয়ে পিঠে পায়েস বানাচ্ছ, আমি তো আর পিঠে বানালাম না, আমি পায়েস বানালাম। তো চলো, এখন বেশি বকবক করছি না, এখন আমি যাব ওই বাড়িতে। তো আমার জন্য সবাই ওয়েট করছে, দিদি চলে গেছে, দিদি বাড়িতে গিয়ে পিঠে বানাচ্ছে। মা আমাকে বললো যে দিদি এসছে পিঠে, মানে পিঠে বানানো মানে হয়ে গেছে এতক্ষণে। তো চলো তাহলে সব কিছু তোমাদের শেয়ার করব। আমি রেডি হয়ে গেছি, এখন যাব ওই বাড়িতে আর নিয়ে যাচ্ছি ভাইয়ের জন্য একটুখানি পায়েস, কারণ মা খাবে না, বাবা তো খাবেই না, মানে বাবা খাবে, বাবাকে দেওয়া হবে না, বাবা তো এমনিতেই লুকিয়ে লুকিয়ে খায় মিষ্টি, আর বোন তো পায়েস খায় না, মানে মিষ্টি বেশি পছন্দ করে না, তাই শুধু ভাইয়ের জন্য একটুখানি পায়েস নিয়ে যাচ্ছি। তো চলো তাহলে যাই। আর এই ড্রেসটা আমার বিয়ের আগের, দেখো অনেক বছর পর পরলাম এই ড্রেসটা, ড্রেস বলতে কি শীতের জিনিস সোয়াটারটা, আর আজকে যেটা পরেছি হাবড়ায় যেটা পরে গেছি সেটাও আমার বিয়ের আগের। তো বিয়ের আগে এরকম অনেক জিনিস আছে আমার ঘরে যে পরাই হয় না, তো আমি ভাবলাম যে এখন তো শীত, এইসব জিনিস না পরলে আর পরাই হবে না। তো আমি বাড়িতে চলে এসেছি আর দেখো ঘর ফাঁকা, বাবা তো শুয়ে থাকে এই ঘরে তো নেই, বাবা হয়তো ওই ঘরে শুয়ে রয়েছে, আর দিদি পিঠে বানাচ্ছে। কি পিঠে বানাচ্ছে তোমাদেরকে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দিদি দেখো পিঠে বানাচ্ছে, অন্ধকার বলে আমি ঠিকঠাক করে তোমাদেরকে দেখাতে পারছি না, ঠান্ডা বলে বাইরে একদম মুড়ু দিয়ে বসে রয়েছে। মুখটা দেখায়, মুখ দেখাচ্ছে না, ওই তো অন্ধকার এখানে। তো আর পিঠে বানাচ্ছে কাঠে, শাস্তিতে দেখো করছে, শাস্তিতে হয়ে গেছে, এটাই মনে হয় লাস্ট, তাই না? এটাই লাস্ট, আমি এসে দেখলাম যে সব পিঠে হয়ে গেছে। পর্ব শেষ, মা লাস্টেরটা বানালো, আমি এসে পুরো লাস্ট মুহূর্তে এসে পিঠে বানানো দেখলাম। আর এখানে দেখো এতগুলো পিঠে বানিয়েছে, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর কি পিঠে বানিয়েছে। আগের পিঠে, হ্যাঁ, পাটিসাপটা পিঠে বানা হয়ে গেছে, ওটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। মা এখন এগুলো চোখ পরিষ্কার করবে। তো পিঠে রেসিপি তোমাদেরকে ঠিকঠাক মতো দেখাতে পারিনি, দিদি সব পিঠে বানিয়ে ফেলেছে আগে আগে। তো এই চালগুলো ঢেকিতে করা হয়েছে, আমাদের বাড়িতে ঢেকি আছে, আর অশ্মি যে আছে আমি বুঝতেই পারছি না অশ্মি কোথায় আছে, এখন অশ্মিকে খুঁজতে হবে। অশ্মি আর বাবা এই ঘরে মনে হয় লুকিয়ে রয়েছে, দেখছি। ওই দেখো অশ্মি, দেখেছো? আমি তাই ভাবি যে বাড়ির লোকজন কোথায় গেল সব। ওই দেখো অশ্মি, শোনো হাই করে দাও। ওই দেখো ঘুমিয়ে রয়েছে লেপের নিচে, ফোন দেখছো, দেখেছো? ওর জন্য ভাবি যে অসীমে তো চুপচাপ কেন, হাতে একটা ফোন রয়েছে। এখানে রয়েছে দেখো, শুয়ে রয়েছে বাবা, হাই করো, হাত বের করে দিচ্ছে, মানে বের করতে পারছে না বাবা। অসীমি হাই করো, আর বোন এখানে শুয়ে রয়েছে, এই যে তিনজন পর পর লাইন দিয়ে শুয়ে রয়েছে, ওর জন্য ওদের কোনো আওয়াজই পাচ্ছি না আমি। তো অসীমি তখন দেখো ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকে উঠে গেছে, ফোন দেখছিল, ঘুমাচ্ছিল না ফোন দেখছিল। বলো সবাইকে কিছু, হ্যাঁ বলো, লজ্জা পাচ্ছিস? হ্যাঁ, আর এখানে ভাই রয়েছে বলে লজ্জা পাচ্ছে, এই যে ভাই, বল বল, ও লজ্জা পাচ্ছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। পিঠে খাওয়া শেষ হয়ে গেছে, পিঠে খেয়েও গেছি, আর বাড়ির জন্য দেখো পিঠে নিয়ে যাচ্ছি মা বাবার জন্য। আর দেখো অশ্মিরও পিঠে খাওয়া হয়ে গেছে, এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। বলে দাও সবাইকে গুড নাইট, গুড নাইট, টাটা দিয়ে দাও। হ্যাঁ টাটা। তো আমি বাড়িতে চলে এসেছি আর মা বাবার জন্য নিয়ে এসেছি পিঠে। তো মা খাচ্ছে পিঠে, বাবা খাচ্ছে না, বাবা খাচ্ছে পায়েস। আর আজকে আমাদের বাড়িতে তো পিঠে বানালাম না, কারণ জয় নেই বলে পায়েস বানিয়েছি। তাই বাবা বললো কেন পায়েস বানালি, জয় আসলে মানে বানালে ভালো হতো, মানে বাবা জয়কে ছাড়া কোনো কিছুই খাবে না,
যা কিছু মানে করতে যাইবো সব জয় আসুক। জয়ের জন্য আজকে আমাদের বাড়িতে পিঠে হয়নি, জয় আর থাকলে পিঠে হতো। মায়দাবে আমার একটা শাড়ি এসছে মেসো থেকে, সে ভেলুর যাওয়ার আগে তোমাদেরকে দেখাবো দেখাবো করে আমার মনেই থাকে না যে তোমাকে এই জিনিসটা দেখাবো, আজকে হঠাৎ করে মনে পড়ে গেছে। তো চলো তাহলে শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই, কি শাড়ি আমার এসছে, কি শাড়ি এসছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো রেড কালারের মধ্যে আর ব্ল্যাকের মধ্যে শাড়িটা, খুঁজেই পাচ্ছিলাম না কোথায় রেখেছি, প্রায় এক মাস হয়ে গেছে শাড়িটা এসছে। এই দেখো শাড়িটা ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখো চুমকি দেওয়া আছে পুরো পাড়ের মধ্যে, পাড়টা হচ্ছে কি ব্ল্যাক কালার আর পুরো শাড়িটা হচ্ছে কি রেড কালার। এই দেখো দেখো এর সঙ্গে দিয়েছে একটা ব্লাউজ, কি সুন্দর ব্লাউজটা। এই দেখো এটা হচ্ছে পেছনটা, পেছনে আবার দুটো দড়িও আছে, আর দেখো হাতা আছে হোয়াইট কালার, তোমরা ইচ্ছে করলে হাতাটাকে খুলেও নিতে পারো, স্লিপলেস ভাবে পরতে পারো, স্লিপলেস হাতাও করতে পারো। খুব সুন্দর ব্লাউজটা, খুব পছন্দ হয়েছে ব্লাউজটা, খুব পছন্দ হয়েছে। আর ব্লাউজটাতে দেখো পুরো চুমকি দেওয়া, এই দেখো তোমরা পার্টিতেও পরতে পারো, বিয়ে বাড়িতে পরতে পারো, সব জায়গায় পরতে পারো। শাড়িটা খুবই সুন্দর, এর সাথে এই ব্লাউজটা দিয়েছে। আর ব্লাউজটা হচ্ছে তোমরা যারা মোটা রোগা সবাই পরতে পারো সেই হিসেবে দেওয়া, যদি কেউ রোগা থাকো তো সাইড দিয়ে মেরে নিতে পারো, আর যদি কেউ মোটা হও সাইডে দেখো হেলদি থাকলে আবার এটা অনেকটা আছে কাপড় খুলে সেলাই করতে পারো, সব সিস্টেমই রয়েছে। সো তোমাদের তো শাড়িটা দেখিয়ে দিলাম, রেড আর ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর শাড়িটার দামটাও বেশি নেয়নি, খুব কম দাম নিয়েছে, দামটা আমার মনে নেই তাহলে বলে দিতাম তোমাদেরকে। আর আজকে তো মকর সংক্রান্তি, সবার বাড়িতে নিশ্চয়ই পিঠে পায়েস হয়েছে, তো কমেন্টে জানিও কার কার বাড়িতে পিঠে হয়নি, সেটা আমাকে কমেন্টে লিখে জানিও, কারণ আমার বাড়িতে তো পিঠে হয়নি তাই আমি বললাম। তো চলো ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সুস্থ দেখো, ভালো দেখো, আর নিজের শরীরে খেয়াল রাখো। এভরিওয়ান টাটা, গুড নাইট।